এক তসবিতে একদম, দুই আসসালামু তসবিতে আলাইকুম হয়, ভিউয়ার্স, দুই দুই তসবিতে একদম, তিন তসবিতে হয়, এখানে কিন্তু গুরুজি কিছু গুরুত্বপূর্ণ কথা বলতেছে, আপনারা সকলে শুনুন। দোমের ঘরে চাবি দিতে হবে। দোমের ঘরে যদি কেউ চাবি দিতে না দিতে পারে, ওই তান্ত্রিক হয়ে না। আমার কথা হচ্ছে সাপ চাপ খরচ করে মানুষের পিছু ঘুরো না। যদি বিসমিল্লাও যদি তুমি হেফজে করে থাকো, দুইবার তিনবার সাতবার তসবি ঘুরাতে পারো, পৃথিবীর এমন কোন দেবতা নাই যে ওনার শরীরে থাকবে বা আসবে না। এই তসবি যখন তোমার হেফজে হয়ে যাবে, যখন তোমার হাওয়ার ঘরে চাবি পড়া শিখে যাবে, তখন তুমি কিছু করো না, বিসমিল্লাহ আল্লাহ বলে এবার তসবি ফেলে দেবে। জিনের বাপের শক্তি আছে, যাতে কোনো পৃথিবীর যতগুলো তান্ত্রিক ব্যাগে মিলে তসবিটা ফাঁক করে যদি নিয়ে যেতে পারে জীবনে, আমি এই আসনও বলে মানে কোনো কাজও করবো না। মন্ত্র কি? গুরুর কাছে আসে যদি মন্ত্র শিখতে হয়, ওই গুরু ধরো না, হয়তো খারাপ লাগতে পারে আমার কথা, আমার কথা খারাপ লাগতে পারে, বস্তা বস্তা মন্ত্রের দরকার নেই, এত মন্ত্রের প্রয়োজন নেই। আপনি একটা সাধক যদি হয়ে থাকেন, তাহলে ঘটি হাত নিলে তোমার ঘটি কথা করবে, ত্রিশূল হাত নেবেন কথা করবে, ওই ওই লাঠি হাতত নেবেন কথা বলবে, ডুমরু হাতত নেবেন ডুমরু কথা বলবে, করি হাতত নেবেন করি কথা বলবে। তাহলে তো তুমি যদি একটা করিকে কথা বলাতে পারো, তুমি হাওয়ার ঘরে যদি চাবি দিতে পারো, জিনও তো চাবি করে দেবে। তুমি দম বন্ধ করে 100 বার একবার দুইবার তিনবার ঘুরে যদি তসবিটা ফেলে দাও, যতক্ষণ তসবিটা ওঠাও নেই ততক্ষণ পর্যন্ত জিনের বাপের ক্ষমতা নাই যাওয়া। আমরা তার একদিনে শিখিনি দমের, আমি তিনবার চারবার পাঁচবার পর্যন্ত যাইতে পারি, আল্লাহ পাকে ক্ষমতা দিচ্ছে তোমাদের দোয়ায়, আমি পারি না, আল্লাহ পাক ক্ষমতা দিচ্ছে আমাকে করার একটুকি। আর যখন দেখতেছি কোনো জিনের পরে আমি পারতেছি না, শুধু ওই জিবাটা টেনে এলে একটু জিবা দেবো, পুরে ভস্ম হয়ে ওখানে যেতে হবে। এইরকম আমল করেন, জিবাটা ঠিক রাখেন, আল্লাহ পাক বলছে যে আমার কোনো বান্দার যদি মুখ ঠিক থাকে, আমি আল্লাহ কোনো বান্দার ওই বান্দার জীবনে আমি কাজ বিফলে দিব না। আর এখানে স্তর আছে দুটা, যদি কেউ ভালো কাজ করে থাকে তার দ্বারা খারাপ কাজ হবে না, যদি করো যদি খারাপ কাজ হয় ভালো কাজ আর কোনোদিন হবে না। তুমি কোনটা করবে? তোমার ইমানকে বেছে নিতে হবে, তোমার বিবেককে বেছে নিতে হবে, কোন কাজ তুমি করবে। এই মন্ত্র শিখে লাভ নেই, তোমার বিবেককে জিজ্ঞাসা করবে। হ্যাঁ ভাই, আমি বেশি কিছু বাড়াবো না, এই মজিদ ভাই আইসে কালকে রাতে, সে কোনো কারণে ধরতে পারেনি, তার ভাগ্য ভালো হিসাবে আজকে 2টা পর্যন্ত অমাবস্যা। হ্যাঁ, তিনি আজকে আমার সাথে দেখা করার জন্যই আছে, এত কষ্ট করে হরতালের সময় চলে যাবে আজকে। তো এখানে আপনারা দেখতেছেন অনেক কিছুই আছে, হয়তো আপনারা দেখতেছেন এমন এমন জিনিস হয়তো আপনাদের চোখে লাগতেছে না বা দেখতে পাইতেছে না, যারা আসছে তারাই দেখতে পাইছে বা কি কি জিনিসগুলো আছে। বা আমার জীবনে আমার কোনো গুরুকে দেখিনি বা বাসন সাজায় একা কোনো শিষ্যকে বরদান দেয় বা শক্তি দান করে আমি দেখি নাই, থাকতেও পারে। আমি আজকে এই মজিদ ভাইকে জিন্দাফির মাদারে রাধা কৃষ্ণ শক্তি দান করব। এমন ভারতবর্ষে হিন্দু আসত, এখানে রাধা কৃষ্ণর বলে জিন্দাফির মাদারের বলে তারা যেন সব কাজ করতে পারে, আর আমার মুখ যদি উজ্জ্বল থুতে পারে তাহলে আমি ভারতে যাব, আর যদি না থুতে পারে এদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। যে শিষ্য আমার কাজের পরিচয় দিতে পারবো না, সেই রকম শিষ্য আমার দরকার নেই, যারা কাজ করে আমাকে ফল দেখাইতে পারবে। আমি টাকা পয়সার পূজারি না, আমি ভালোবাসার পূজারি, ভালোবাসা যারা দিতে পারবে তারাই আমার শিষ্য হবে। আমাদের সেই জায়গায় চলে যাবে।
ভাইজনতে ফুল মাদার তো ভাই মাতন দেখুন না এই না খারাপ না তো দেখুন দুঃখ জল জল আমি যে গো গো তো সে হল তুমি বলি ভাই বিসমিল্লাহির রহমানির রহিম কর্ম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পিরানপি দোস্তকি মহাবুবে সোবানে কুতুবে কুতুবে রব্বানি গাউসে সামদানি সামদানি গাউসে রাজম রাজম রওশন রওশন জামিল জামিল হযরত হযরত বরবিজ বরবিজ আব্দুল আব্দুল কাদের কাদের জেলানি জেলানি তাহার তাহার শক্তি শক্তি আমার আমার শক্তি শক্তি আমার আমার গুরুর গুরুর কোন কোন শক্তি কোন শক্তি নেই নেই আমি আমি আল্লাহ আল্লাহ রাসূল রাসূল মুরশিদ মুরশিদ তার রসিলায় তার রসিলায় 124000 পয়গম্বরের রসিলায় 124000 পয়গম্বর সাহায্য নিয়ে আমি আমি সর্বকাজ সর্বকাজ যেন যেন করতে পারি করতে পারি তোমার জীবনে দেখছো এভাবে কোনো শিষ্যকে আশীর্বাদ দিছো কেউ না এখন কি মনে হয় কলিজাটা ছোট না বড় বড় সব কাজে আগানো যাবে তো ইনশাল্লাহ অনেকে হয়তো বলতে পারেন যে এখানে কালী পূজার আসুন তাহলে এখানে কেন এই এই ওলিদের নাম আল্লাহর নাম কেন আমি তো ওই ওই সাবজেক্ট লইনি আমি নিছি আমার জিন্দাগির মাদারের সাহায্য ওলিদের সাহায্য আল্লাহর সাহায্য আল্লাহর উপর তো কেউ নেই আছে কালী কো দেবী কো বেদনি কো মাসনা কো যে কো আল্লাহর উদ্দে কেউ রাসুলের উদ্দে আল্লাহ রাসুলকে যে সহায় কে কোনো ব্যক্তি কাজ করেন বিশ্বাস ভক্তি থাকেন আল্লাহ রাসুলের পরে পিতামাতা পিতামাতার পরে গুরু আমার সেবনা করতে হবে পিতামাতাকে ফেলে না আল্লাহ বলে আমার সেবনা করতে হবে না ওদেরকে সন্তুষ্ট রাখে তারপর আমার সেবা করবে এতটুকুই আমার আশা আপনার কিছু বলার থাকলে বলেন ভাই আর না থাকলে না বলেন বলবেন না আমি এই যে গুরুর কাছে এসেছি শিক্ষাগুরু শরীফুলের কাছে মানে এনার থেকে আমি কাজ যা পেয়েছি এনার সঙ্গে তো আজকে আমার সাক্ষাৎ আর এর আগে আমি ভিডিও দেখে দেখে যেসব কাজগুলো করেছি এখন জিন আমাকে বাপ বলে ডাকে এনার বিদ্যা নিয়ে আর কি বলবো আপনাদের আমার বহুত ভিডিও ভাইয়ের মানে শিক্ষাগুরু শরীফুল চ্যানেলে দেওয়া আছে আপনারা পারলে দেখবেন কিভাবে আমি কাজগুলো করি ভাইয়ের কাছ থেকে অনুমতি নিয়ে তোমাদের তো ভারতবর্ষে অনেক তান্ত্রিক তুমি এত কষ্ট করে এত দূরে আসলে কেন আমার ভালো লেগেছে আমার আন্তরিকতা বেড়েছে আপনার প্রতি এই কারণে বাংলাদেশে তো অনেক তান্ত্রিক আছে বড় বড় তান্ত্রিক ওর কাছে না যায় আমার কাছে আসলে কারণ মেন হচ্ছে অন্তরের মায়া মেন অন্তরের টানি মেন অন্তরে যার সঙ্গে যার খাপ খায় তার সঙ্গেই বোঝে যায় তার জন্য না আমার বিদ্যায় কাজ হয় এই জন্য বিদ্যায় কাজ হয়ে বলেই তো অন্তরের টান আর অন্তরের টান টান যদি গুরুর সঙ্গে না থাকে সে কোনো কাজ করতে পারবে না সে যেন এ লাইনে না আসে আমি দোয়া করতেছি আমার যারা আমাকে ভালোবাসেন তারা আজ থেকে আমি আসনে বসে এই পবিত্র আসনে বসে দোয়া করতেছি যারা আমাকে ভালোবাসেন অন্তর দিয়ে আল্লাহ রাসূলের উপর বিশ্বাস করে আপনারা কাজ করবেন আপনাদের কোনো কাজ বিফলে যাবে না আর যদি কাজের সময় গুরু মলেন আর অসময়ে গুরু নেয় খোঁজ নেয় আপনাদের কাজ হবে না যত বড়ই সে গুরু হোক আর যত বড়ই শিষ্য হোক গুরু সর্বদাই গুরু সর্বদাই আপনার আপনারা কাজ করতেছেন ছ মাস বছর এক বছর কোনো দেখা নেই দিনে কথা নেই আছে কথা নেই খায় আছে না খায় আছে খোঁজ নেয় যখন কাজ করতে যাবেন তখন দোহাই গুরুর দোহাই দোহাই অমুকের দোহাই গুরু না খায় আছে কোন শক্তিতে নাই গুরু কেমনে তোমার সাথে কাজ করবে গুরুকে ভালোবেসে সন্তুষ্ট রাখো রাখে কাজ করো আপনার আপনার গুরু মুসি হতে পারে মেসর হতে পারে চামার হতে পারে চাণ্ডাল হতে পারে আপনার নিম্ন স্তরের লোক হতে পারে কিন্তু আপনার গুরু আপনাকে প্রাধান্য দিতে হবে তাহলে আপনার কেন্দ্রের কাজ কখনো বিফলে যাবে না আপনারা ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আমি যেন মানুষকে সঠিক বিদ্যা দিতে পারি আর
আর একটা কথা বলি শেষ করব, যারা খারাপ বলেন, খারাপ বলা ভালো, সবাই যদি আমাকে ভালো বলেন তাহলে আমি ভালো না। এক শ্রেণীর লোক আমাকে খারাপ বলতে হবে, নাহলে আমি ভালো না। তো যারা খারাপ বলেন আমি তাদের উপর কষ্ট পাই নাই। আমি মনে করি আল্লাহ রাসুল সবাই ভালোবাসত। একজন সাহাবী ভাই বলতো যে হে রাসুল, ওই মুখ খারাপ বলতেছে। আল্লাহ রাসুল সঙ্গে সঙ্গে বলল যে সবাই যদি আমাকে নবী মানবে তাহলে আমার নিজের নিজের চাচাও তো নবী মানত। হ্যাঁ, তো একদল লোক আমাকে মানবে না, এটাই সত্য। তো সবাই আমাকে তো ভালোবাসবে না, সবাই তো আমার শিষ্য হতে পারবে না। তো এই জন্য যারা যা বলেন বলেন, আমি কারোর কথায় মাইন্ড করি না। আপনারা ভালো থাকেন, সবাই হেদায়েত দান করুক, সবাই শিক্ষা দান করুক, সবাই আপনারা কাজকর্ম করে বিবি বাচ্চা নিয়ে সুখে সাথীতে খান। আমি সবার জন্য দোয়া করতেছি।